এই দেখছি আমরা যে জোড়া দিলাম এই জোড়াতে এই যে রুমালি রুমালির দিকটা রুমালির দিক হ্যাঁ এই বাঁ দিকটা আর চেনটা কিন্তু বসে বাঁ দিকে আর চেনটা খেয়াল রাখতে হবে চেনের সুলা উল্টো উল্টোর দিক থেকে আমরা চেনটা লাগাবো চেনটা উল্টো করে বসাবো বসাবো যাদের পূর্ণ সেলাই করেছি আমরা সেই সেলাই শেষ পর্যন্ত আমরা চেনটাকে দেবো এই নিচে দেবো না তাহলে ভুল হয়ে যাবে কাজের আমরা এই সেলাই পর্যন্ত চেনটাকে দেবো দেওয়ার পরে আমরা এই চেনের উপর দিয়ে সুন্দর করে সেলাই নিয়ে দেবো আমাদের হয়ে গেল সেলাই এটা হয়ে যাওয়ার পর আমরা চেনটাকে এবার সোজা করে নেব এবং এটা ভিতর দিকে পড়ে যাব এটা মারার পর আমরা এটাকে এই একদম শুরু থেকে নিয়ে যতটুকু কোন দিকে আমাদের ছিট লাগবে সেটা দিয়ে এটাকে পুরো চাপ সেলাই মারতে হবে একদম চেন সহ এটা গার্ডার হবে গাড়া ফিত গায়ক এটা মারতে পারে কিন্তু এটা গার্ডার হলে মানে ভালো হবে এই জন্য শুরু থেকে মেরে দেওয়া আর দিচ্ছি আমরা ধরে ধরে সেলাইটা মারতে হবে নাকি একবারে চাপ সেলাই সৌন্দর্য যেটা দেখা যাবে জন্য যেন সৌন্দর্য হয় হয়ে গেল চেন আমাদের এক সাইডে আমরা চেন লাগাতে গেলে সর্বপ্রথম জানতে হবে যে আমাদের এই দুটো সিট লাগবে এই দুটো জিনিস আমাদের প্রয়োজন একদম অত্যন্ত তো আমরা সর্বপ্রথম দুটো সিট আমরা সুন্দরভাবে কেটে নেব সিটটার মাপ হবে 9 ইঞ্চি করে হ্যাঁ 9 ইঞ্চি লম্বা হবে এবং চড়া 2 ইঞ্চি হবে এবার ডান দিকে যে ফাঁকা ছিল সেই ফাঁকা জায়গাটা আমরা যে বললাম যে একটা ছিট নিতে হবে এই ছিটটা নিয়ে এবার এই দিকে আমরা এই দিকে চেনের মতো করে এটাকে বসিয়ে দেবো আমরা বসে দেবো এবার আমার চেনের দাঁতটা যেটা আছে এবার চেনটাকে যে সুন্দর দিকটা আমরা যে সিটটা আমরা লাগালাম বাড়তিটা সেই বাড়তির উপরে এভাবে বসে যাবে আজ এইদিকে শিলা আছে এই চেনের যে সেলাই করেছে চেনটা বসেছে এই শিলা আর এই সেলাই এই দুই সেলাই এদিকে সমান থাকবে এবং এটা এভাবে বসে যাবে সিটের উপরে চেনের আর এক দিকটা যেটা বাকি আছে সেই দিকে আমরা সেলাই করে দেবো উল্টো দিকে ওটা উল্টো দিকে সেলাই হবে হ্যাঁ চেনের উল্টো দিকে সেলাই হবে সেলাইটা সোজা করে একদম আমরা বসে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চেন এই যে চেন হয়ে লাগানো হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে তারপর এবার উপরে ভাঁজ করে নিলাম একদম যে প্যান্টের মতন হবে চেনটা এইটা ভাঁজ করে যেটা যা বাড়তি সেটা বাড়তিটা ভাঁজ হবে দেখছেন আপনারা
আমাদের এবার এখান থেকে এটা ভাঁজ করে নিলাম এই যে সেই যে বাট ছিট ছিট লাগালাম সেই ছিটটা এখানে ভাঁজ হয়ে যাবে এবার এইভাবে আপনারা এখানে দিয়ে একটা পাকা সেলাই দেব আমি আপনাদেরকে বলেছিলাম যে দুটো পার্ট নিতে দুটো পার্ট নিয়েছিলাম একটা পার্ট কিন্তু অলরেডি রয়ে গেছে তাই না এই দ্বিতীয় পার্টটা আমরা কোথায় লাগাবো আমরা তলে দেব চেনের তল চেনটাকে মানে ঢাকার জন্য আমরা এটাকে তলে দিয়ে দিলাম এই সুন্দর করে তলে সমান করে বসে দিয়ে এরপর সেলাই মেরে দিলে চেন অলরেডি হয়ে গেল এইভাবে এটাকে আমরা ঘুরিয়ে নেব নেওয়ার পর এটাকে এইভাবে আমরা নিয়ে আসবো প্যান্টের চেন শেপ থাকে আমরা এইভাবে দিয়ে দিলাম এই যে আমাদের চেনের শেষের দিকে এসেছে চেনের শেষের দিকে আসার পরে এই চেনের মুখে যে দুটো গার্ড আছে আমরা যেন মেশিনে ছুঁচে না পড়ে এর জন্য আমরা একটু আগে সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পরে আমরা এখান থেকে আবার ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে যাবো টান করে একদম যেন গুটিয়ে না যায় সুন্দরভাবে এখানে সেলাইটা সোজা হয়ে করে দেবো তোমার পাকা সেলাই দিয়ে দেবো হয়ে গেল চেন এবার আমরা এটা সুন্দর হলো সোজা করে আমরা এবার সেলাইটাকে মেরে দেবো এটা চেনের তল দিক আমরা চাইলে সুন্দর কেটে নেবেন আপনারা আর দেখছেন চেনে এটা চেন থাকবে ওখানে আপনার সেই সেপটা তুলে ধরা হয়েছে আপনার জন্য মানে সুন্দর হয় এই জন্য পায়জামাটা চেন এই জন্য খুলবেন এই দেখেন এই যে হয়ে গেল এই যে আবার লাগিয়ে দিন একদম প্যান্টের মতো দেখাবে উপর দিক থেকে তাহলে আপনারা বুঝতে পারলেন যেটা পায়জামার চেনটা লাগানো আশা করি